নিউক্যাসেল রোগের অপর নাম কি? রানীক্ষেত রোগ। দুধকে টক করে ব্যাকটেরিয়া পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণু মুক্ত করা হয়। দুধকে জীব ও জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী হলো ভাইরাস। শিম গাছ মাটিতে কি বৃদ্ধি করে? নাইট্রোজেন। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়া কি আক্রমণ করে তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তথ্য উদ্ভাবন করেন? লুই পাস্তুর উদ্ভাবন করেন। ভাইরাস একটি কোষহীন জীব। নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয়? ডিপথেরিয়া। এসআইবি কি? ভাইরাস। এইডস রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই। দইয়ের সাথে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? টিটেনাস। কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ? ডিপথেরিয়া। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ক ফুসফুস। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? ব্যাকটেরিয়া। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। হিউম্যান পেপিলোমা কি? ভাইরাস। বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে? 1976 সালে। নারিকা এক কি? খরা সহিষ্ণু দান। ইস্ট বা মিউকর কি? ছত্রাক। সবচেয়ে বড় ঘাস কোনটি? বাস।
কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সেলুলোজ। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপাপাম। কচুরিপানা পানিতে বাসে কেন? কাণ্ড ফাঁপা বলে। কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোকসংশ্লেষণ। গাছে প্রাণ আছে কে প্রমাণ করেন? জগদীশচন্দ্র বসু। যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদের বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্ট। নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই? গ ব্যাঙের ছাতা। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে? সবজি। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা। অর্কিড কি ধরনের উদ্ভিদ? পরাশ্রয়ী। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? পাখির সাহায্যে। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। শালক সংশ্লেষণে সবচেয়ে বেশি পরিমাণে হয়? লাল আলুতে। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? জ্যান্ত হিলের উপস্থিতির কারণে। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? আদা। কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়? পাথরকুচি।